गिरी गिथारी मी ब्रजगोपाल सिंह आजिका चैतन्य भागवत संघर माध्यमे समाज मुंगे आराग मोहिल चैतन्य भागवत संघर एडमिन जेता आसी मुख्य एडमिन डॉक्टर मानस सिंह गिरक मोरे आजिका दु एक कथा मातानी गाजे मातीसी अन्नमी समाज मुंगे आहिल लकडाउन एन आरोनार पर महामारी अतिमारी जेहन चालू आमार सारा विश्व 2019 तो नवेम्बर मासे जदिओ एहान महामारी हेन चीने देखा दिया कार्यक्रमे ताहिया सारा पृथ्वी व्यापी अतिमारी हिसाबे परिगणित इल आजिका सारा विश्वर मानु 3 कोटी आमार देशे 3 लाखेर मतो मानु मरब लगा सारा विश्वे 37 लाखेर मतो मानु मरेछे এই মহামারীতে গত 19 মাস ধরিয়া পৃথিবী হাত যে আতঙ্ক হাত সৃষ্টি হয়েছে আতঙ্ক এখানে আগর লোক আগর যোগাযোগ করার সুযোগ নেই আমি হাবি গড়িয়ে আছি অনেকটা কার্যত গৃহবন্দী সরকার সারা বিশ্বে ইউরোপে বিশেষ করে ইউরোপ আমেরিকা যেটা আমার উপমহাদেশের মানু গিয়া চাকরি করতে লাগা ইংল্যান্ড ফ্রান্স জার্মানি নরওয়ে সুইডেন কানাডা আমেরিকা বিশেষ করে ওই জায়গাটা আমার দেশের মানুষ বেশি আছি গা কিন্তু এই এই অতিমারির কারণে আজিকা প্রায় 19 মাস আনুভাবিক গৃহবন্দী হচ্ছে আগরে আগই যোগাযোগ করানোর একমাত্র মাধ্যম সোশ্যাল মিডিয়া আমি দেখলাম আমার সমাজের হিতাকাঙ্ক্ষী অনেক সংস্থা আছে যেটা ইন্দু বাংলা অ্যাসোসিয়েশন চৈতন্য ভাগবত সংঘ চন্দ্রগীতি সংস্থা বাংলাদেশের চেক খেক সংস্থা সুদেশনা ওয়েলফেয়ার এছাড়া বিভিন্ন সংগঠন এই অতিমারি এনাডে উত্তক্রম করানি কাজে বলিয়া সুন্দর সুন্দর প্রোগ্রাম ত্রিপুরাতে সমুদ্র মন্থন বলিয়া সামাজিক সংস্থা তাহলে অত দ্রুতভাবে গত 19-20 মাস ধরে চালিয়েছে তারা কথা যে মানুষটা আগরে আগে দেখা দেখি নাইলেও বাঁচিয়া থাকার জন্য যে প্রক্রিয়া চালু থাক বলিয়া তানু বিভিন্ন টপিকের উপরে সমুদ্র মন্থন সংস্থা জেনারেলি কবিতা পাঠ গল্প এলা লোকাল শো বা বাইডর শো অতরে দেবিতা ইন্দু বাংলা সংস্থা আমার সমাজের সারা বিশ্বে হ্যাঁ যে গো যে হাত আছি কৃতি গায়ক গায়িকা কৃতি বক্তা হবা ডাক্তার আনিয়া এই নোয়ারা হ্যান কি সারা ফেস করতাম আইতা বলিয়া চেষ্টা করিয়া যেতে লাগা জেস পৌ প্রদীপ বলিয়া গিরবা গই শিলচর তা সামাজিক বিভিন্ন কর্মসূচির উপরে বিভিন্ন কথার উপরে তা হবা বা মানু আনিয়া বিশেষজ্ঞ মানু আনিয়া মানুষ মঙ্গে উবা করে গা এবং মোরেও সুযোগ আনতেছি বেকারর সম্বন্ধে আলোচনার জন্য আমি গত বছর হাবির মুঙ্গে আসিল তার সাইট ওভার মাধ্যমে জেস পৌ তেসারে আহিলটা পিছে খানি পিছে দে হাইলা আমার চৈতন্য ভাগবত সঙ্গ মূল এডমিন গিরক আসি হাবি শিক্ষিত বাংলাদেশে যেটা আসি প্রভাস আসি গীতা হাবি হাইলি কোয়ালিফাইড মানু তানু আহিলা তা ধর্মের লাইনে গদে তানুরে পেট আলোচনা অর্থাৎ আমার সংস্কৃতি আমার সংস্কার এবং গীতা গীতা পাঠের আসর আগত তাই গত 19-20 মাস দরিয়া
পর্যায়ক্রমে বাংলাদেশের আমার দেশের হবাবা মানুষ যে তা গীতাপাঠ কর্তারা তারুরে আনিয়ে আমার সমাজে এই মরণোন্মুখ মানুষ তারা চিন্তা করানি কাজে বলিয়া গীতা হ্যাঁ পর্যায়ক্রমে তানু অধ্যায় অধ্যায় করে করে আঠারো অনধ্যায় গীতা এহান তাঙি আঠারো গো মানুষ আগেই সিলেক্ট করিয়া যোগাযোগ করিয়া এতারে মাতে মাতে ওজালুক তারা আনিয়া আমি হবাবা মূল্যবান কথা শুনরাং এবং এহান এই যে প্রচেষ্টা হ্যাঁ এহানোর চৈতন্য ভাগবত সংঘর যে মূল কর্ণধার ডাক্তার মানস সিনহা ডাক্তার হরেন্দ্র সিনহা প্রভাস সিনহা আর আকু আসি মি হাবির নাং ঠিক মাতে নলু তারও হাবি যে আমার এই যে বাচানির জন্য সুযোগ আহান করে দিয়েছি এতে আমি সমাজ উপকৃত আমি এমন সমাজ আজ জন্মিছি যে সন্মাসের নাং হান বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ এ সমাজে হ্যাঁ জন্মে তো মরণী পেয়া ভগবান ছাড়া কোনো অন্য কোনো চিন্তাই না করতারা আমার লোহঙ্গার দেখরাং ইমে ভগবানের কৃষ্ণর আধার কথা এলান তারা সোয়াগ জন্মিতে রাগাও করতারা এই অনুষ্ঠান করতারা এটা হাবি কৃষ্ণ রাধা চৈতন্য এই জাতি হাত আমি জন্মিয়ে আমি খুব গর্ববোধ করে নি থাকছে বিশ্বে এমন কোনো জাতি নেই এ তো সংস্কৃতি প্রিয় সংস্কৃতির জগতে ত্রিপুরার মহামান্য শিক্ষামন্ত্রী এককালীন অনিল সরকার ডক্টর ডবল এম এ মানুগ এই মানুগই আমার রাস আতা ইয়া মাতে শিলিয়া যে ত্রিপুরার সাহিত্য শিল্পকেই এই ক্ষুদ্র একটা জাতিগোষ্ঠী সামনে দাঁড়িয়ে পতাকার মতো কাজ করছে তা আমার ভূয়সী প্রশংসা করেছিল আমার জাতি এন কেন সংস্কৃতি ছাড়া আমার তা কোনো আলোচনা নেই আমার তা সংস্কৃতি রাস এখন নাইলে গীতা পাঠ মহাভারত পাঠ রামায়ণ পাঠ নাইলে আমার সমাজ বাঁচিয়ে না থাকবে আমার তো সৌ হই হারপার অগ্রায়ণ মাস আহিলে নিয়ম মাস আহিলে প্রত্যেক দিন রাতি মালধবে মালধবে আমার মণিপুরী যেহেতু আসি হাবি বহিয়া তখন তারা কেন আমার সমাজে এমন সমাজ আহান যে সমাজে হিংসা নিন্দা চুরি ভিক্ষাবৃত্তি মানুষ ভিক্ষা করানি ছোট কাম করানি এটা কিতাও না দাম করিস আমার তা কৃষিকাজ প্রধানত কৃষিকাজ করে না আজকালি চাকরি করতারা সরকারি চাকরি ভারতীয় সৈনিক বিভাগে চাকরি করতারা বিভিন্ন ডিপার্টমেন্টে ইঞ্জিনিয়ার ডাক্তার প্রশাসক আমার তা ভাবি আছে বাংলাদেশে ঘরে ঘরে ডাক্তার ইঞ্জিনিয়ার আছে এটার মধ্যেও আমার তার রাস রাখোয়াল বসন্ত রাস শরৎ রাস বিভিন্ন রাস রাখোয়াল চলতে আছে এটা করে আমি বাঁচিয়ে আহিতা ধর্মগ্রন্থে রামায়ণ মহাভারত আমার জীবনের সাথে জড়িত রামায়ণ মহাভারত পাঠ ছাড়া গীতা পাঠ ছাড়া এ জাতি আমি বাঁচিয়ে থানোর তাই গীতা হানিতা আমার সমাজের সংবিধান মাতা নেই করে গীতা আনহার পাশেও গো দুনিয়ার অনেক কিছুই হার পাশে বলে মাতে পারো না গীতা হেন এমন জিনিস আহা আমি পুরা সংসারে গো হাবি হেত পারাং গীতা নাংহান গীতা এহান ভগবান শ্রীকৃষ্ণ যে পাগা সারথি বেশে মহাভারতের যুদ্ধে কৌরব এবং পাণ্ডব নিজতায় নিজতায় যুদ্ধ করাত পড়লা ও সময় হাত অর্জুন এগো কতিয়ান শক্তিশালী গো তা শিবের লগে যুদ্ধ করিছে গো ও তারে খুশি করিয়া অস্ত্র না আইছে গো ইন্দ্রর লগে যুদ্ধ করেছিল গো তা না করি সে যুদ্ধে এমন কোনো শক্তিশালী মানুষ নেই এত জ্ঞানী মানুষ গো
যুদ্ধবিদ্যায় এত পারদর্শী মানুষ। যুদ্ধ আরম্ভ হওয়ার প্রাক মুহূর্তে তার মনে হঠাৎ করিয়া চিন্তা আনা, আমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে উহান, কার লগে করতে উহান, কিতার কাজে করতে উহান বলিয়াতে তা ভগবান শ্রীকৃষ্ণ যদিও তার বন্ধু গো, তা সারথি গো, তা মাতেছিল তা আমি যুদ্ধ গ্রহণ না করি, তবে আমি সারথি করে পারত বলেছিলেন পাণ্ডব পক্ষে আসিল গো। এবং ভগবান বুদ্ধি করিয়াই সারথি এমনি আসিল গা গো পাণ্ডবে তার বাঁচানির কাছে। পাণ্ডব ভগবান ছাড়া বাঁচানোর লাইস আমি মহাভারতের প্রতিটি যুদ্ধের খণ্ড তাম পড়লাম বা হুনরাং পাণ্ডবে হুনরাং ওহার কৃষ্ণই ভগবান শ্রীকৃষ্ণ তাঙ্গরে যে কিসারে বাঁচা দিয়েছে ওর বিভিন্ন বর্ণনা বিভিন্ন কিছু আমি হার পারাং দেখরাং। তাতে এহাত অর্জুনে গই মাত্রতা যে আমি কার কার লগে যুদ্ধ করতে মতো চানা লাগতো বন্ধু, দয়া করিয়া মরে বুকত নিয়ে আমি দিও বাদে চা বেলা গিয়া চার গা থাকতে বোপাক কৃষ্ণ অজা দ্রোণাচার্য তাঁর গুরু কৃপাচার্য তার হৌরক দ্রুপদ রাজা তার পিতকর হৌরক অগর হৌরক হাবি মামাক নকি হাবি যুদ্ধ উপস্থিতি সীতা নিজের জীবন মায়া এরা দিয়া যুদ্ধ ক্ষত্রিয়ের ধর্ম ক্ষত্রিয় যুদ্ধ ইতে নেব নাজি তারা ক্ষত্রিয় নাগই অতএব তাঙি বুকত যেপা উবা করলো অর্জুন এগো মানসিকভাবে দুর্বলিয়া বলগা এটা পারা শক্তিশালী মানুষ এগো প্রায় বিশ্বজয়ী করে ফেলাছে গো মানুষ এ মানুষ গই ভাবেন তাতে খারাপ হই দেখলো সামনে যে তা আসি তা হাবি তার গুরুজনও আসি ছৌ আসি বিভূত আসি ভাতিজাক নকি আছে তা দুঃখ হইয়া বলগা এবং তার গান্ডি ফ্যান তার যে নাম করা দনুখান জেহান নাঙ্গান গান্ধী জেহান হাত হাত খাইলে অর্জুনের জিঙ্গু করে মানু নেই স্বর্গমর্ত প্রতারে কোনো যুদ্ধা নেই যদি অর্জুন এত গান্ধী ফ্যান থাকে তাহান দেবতা তো পাশে তার আত্মার তো খসিয়া পড়িল দুঃখ আনে যে কি তার কাজে করো রাংতা কার কাজে করো রাংতা এসারে করল অহাত ভগবান এর গীতার মাধ্যমে অর্জুনের যে উপদেশ দিয়াছি দুনিয়া হ্যান কি হ্যান আসলে প্রকৃতভাবে দুনিয়া হ্যান কি হ্যান হারপুয়ানের কাজে ভগবান কৃষ্ণ যে স্বয়ং ভগবান এহেন অর্জুনে হ্যান না বসে তাতে বন্ধুগো বলিয়া আসিল বন্ধুগো প্রিয়নগর পৃথক না কি দেয় কৃষ্ণর প্রিয়নগর পৃথজ্ঞ তাই বন্ধু হয় কিন্তু ভগবান দেখল যে অর্জুনে গতে যুদ্ধ না করার পরিল ক্ষত্রধর্ম ত্যাগ করল তারে বুঝিল বিভিন্ন অধ্যায়ে বিভিন্নভাবে বুঝিল যে তুই উঠ তোরা এই জিনিস আর হানি ঠিক নেই তুই নিয়োগ তুই বীর মানুগ তোরে মানু অশ্রদ্ধা কর তাই উঠ অর্জুন না করে অর্জুন এগো বলে এত জ্ঞানী মানুগ এত জ্ঞানী মানুগ ভগবান এগোই বহু চেষ্টা করে বিভিন্ন অধ্যায়ে অধ্যায়ে তারে বুঝানোর কথা আজিকা বাংলাদেশের আমার ব্রজকিশোর বাচস্পতি অজা ব্রজকিশোর গিরক যেগরে রাইমন বলে ভাবি চিন্তার ও গিরক গই আজি বিশ্বরূপ দর্শনে হ্যাঁ হওয়া করে পাঠ করলো তার সম্বন্ধে পিছিয়ে আইত এই বিশ্বরূপ দর্শনের পরে এহাত কিন্তু অর্জুনে হার পিল অনেকটা যে ভগবানের গতে কৃষ্ণ গতে আর সাধারণ মানুষ নামে হন কিন্তু হার পিল গো কারণ বিশ্বরূপ দর্শনে তার যে বিকট রূপা হান সারা পৃথিবী হ্যান হাবি তার হাতে এহেন অর্জুনে হার পানির পরেও অর্জুন গো মহাজ্ঞানী গো নাইতে তার তা হারপানির কোনো শেষ নেই ছাত্র ও হবাইলে আমি যেটাই মাস্টারি স্কুলে কর্তারা শিক্ষক বৃন্দ আমার সমাজে বহু আছে হব আবার শিক্ষক আছে দুয়ে দেশেই বাংলাদেশ ভারত হাবিত আছি আপনি জিনিস আন খেয়াল করবেন
মাস্টার আগো হবা ছাত্র তাই তুই ক্লাস দিতে গা নিজে খানি সতর্ক ইয়া যার গাগো কারণ হ্যান অগর প্রশ্নের শেষ নেই ইন্টারেকশনে হ্যান ছাত্র ওটা বেশি ওর যেটা 80-90 পাকুড়া ছাত্র তা ক্লাসে থাইলে মাস্টার তা খানি দ্বিধাগ্রস্ত হই তারা ক্লাস নিতে গা আবার অর্জুনে গৈছে তা 190-95 পাকুড়া শিষ্য গো তার জানার শেষ নেই বিশ্বরূপ দর্শনের পরও আরো সাতথান পর্যায়ে গিয়া সাতথান অধ্যায়ের মাধ্যমে গিয়া তা হার পিলগা যুদ্ধ করে উবাই লিয়া তা অর্জুন যদি হবানি ছাত্র হইলে মাঝারি মিডিয়াকার ছাত্র হইলেতে আমি গীতায়ন হইতো ভৌয়ার অর্থতত্ত্ব 18 অধ্যায়ে নাগিলাঙ্গা হইস হয়তো 11 ইয়ে নবীন হইস বিশ্বরূপ দর্শনের পরে তা আঙ্করা এটা নেই আসিন কিন্তু না অর্জুন তো সেই রাস্তার শুভ নামে অর্জুন মহাযোদ্ধা মহাজ্ঞানী পণ্ডিত তা ভগবানের প্রকৃত জিনিস হ্যাঁ আর কি গীতার আর এক অর্থ আইন তা ত্যাগ গীতায়নরে পাল্টিলে ত্যাগর নবদ্বীপের পণ্ডিত আগো আমার হালালিত অষ্টপ্রহর সংকীর্তনে বাজার কমিটির উদ্যোগে আনিছিল তা কোনো বছর আহার তা গীতা পাঠান করলো ও তা পরিষ্কার বাঁধলো গীতা হ্যার আর এক নাগা হ্যান ত্যাগ কি হ্যান ত্যাগ করো সব কিছু অহংকার মোরতা তোরতা কিত্তাও নেই মোর এটা কিচ্ছু নামে তুচ্ছ ভগবান সমর্পণ করেন হাব্বি ভগবান সমর্পণ করার পারানি হ্যান ইলতাই গীতা হান এনরে মাতল হ্যান ত্যাগ আজ আমি শুধু লাইন হ্যান আখ্যান মাতুরি তাম্পরি এরপরে আহিত গীতার্থ শ্রবণাসক্ত মহাপাপযুত হপিবা বৈকুণ্ঠং সমাবাপ্লুতি বিষ্ণুনাশ মুদতে অর্থবান মাতিছে তা গীতার অর্থ শ্রবণে অনুরক্ত ব্যক্তি মহাপাপী হইলেও বিষ্ণুলোক গমন করিয়া বিষ্ণুর সহিত আনন্দে বাস করেন অর্থবান ইন্টা গীতা হাত ভগবানে এমন কিছু মাতিছে হাব্বি বেড়া মোরে ভজনা কর্মী তোরে হাব্বি দিতেও বলে মাতল সর্ব হ্যাঁ হাতে হাত মাতিছে তা তুই যত পাপ কর আমি হার পেয়েও করো রাং পাপ হার না পেয়েও করতো আমি পাপ করো রাং এ পাপ এটার তৈরি মুক্তি পানার সহজ পাঠ্য আনিলটাই আমার গীতা হান গীতা হান লিখেছি তার সংস্কৃতে সংস্কৃত অনাইতে এবার আমি সংস্কৃত না দাম পড়েছি মানুষ তার পক্ষে খানি অসুবিধা গীতা হান ভুলিয়া বর্তিয়া সার উচ্চারণে ভুলিলে হয়তো বা কোনো অসুবিধা অঙ্গহানি হইতে পারে ওহার ভয়ে আনো আমার সমাজে সৌরাং ক্রিয়া করে অনেকগুলি দর্পিয়া গীতা আর আমি গড়িয়া লইয়া থাকি না তাম্পর তারা কারণ হ্যান উচ্চারণগত ভুল যদি ইয়া বললে গা ভগবানের সেবাত নেই কোনো দুশা আনিয়া বল তুই সাত বলিয়া চিন্তা হান কর্তারা এর হাই হান কিন্তু মি মোর গড়ে সংস্কৃত অনার্স দুগো আসিলা আমার স্বর্গীয় দাদা মদন সিংহ 62 সালে সংস্কৃত অনার্স মানে তা নিজেও এলা দিল গীতাবাদ করতে দিয়ে না দিয়েছে এর পরবর্তীতে আমার দাদা মোর যেরম বেয়ক ব্রজমোহন সিংহ তাও সংস্কৃত অনার্স 74-এ এতে দোগি সংস্কৃত অনার্স তাম্পরানির কারণে মোরটা যেমন সংস্কৃত শব্দটা এমনিতে 7-8-এ হানি সংস্কৃত আসিল আমার তা ইলেও সংস্কৃত সম্বন্ধে কোনো ধারণা নিয়েছি কিন্তু তাঙি দোগি যেহেতু গড়ে আসিলা আনতে সংস্কৃত চর্চায় ওর খানি হার পিলাম ওটাও আমি গীতা আন গড়ে লইয়া থা আসিলু না পা করিছু ভুলিতে পারি 2012 ইংরেজিতে শিলচরে মিহির বলিয়া ইঞ্জিনিয়ার আগ দৌবিশিলটা ভগৎপুরে অন্তে বিশেষ কারণে মোরে নিমন্ত্রণ করে বেলাছিল শ্রাদ্ধে শ্রাদ্ধে গেলুগা আরো তানু গীতা পুস্তক অনেক গরাং দিলা মানে দান করলা কাত করলা বুঝলা আমার মানে কাত করে মাতলা ওতে কিয়ান করিয়া তানু মোরে কিয়ান করিয়া মোরে ওয়ারিয়া দিলা তুমি গড়ে আইয়া চিন্তা করু তা আহিলু তা যে গীতা হান দিলা হেনে পাখিয়ান করার গীতার মাহাত্ম তাম্পরি হার পাশু গীতা হান গড়ে থাইলে
কি উপকারিতা আছে, গীতা আনতাম বলে কেন, শ্লোক আনতাম বলে কেন, এটা তো হাত পাশু তাম পড়িছে, কিন্তু তাম পড়তো ওটা কী স্যারে। বহু চিন্তার পরে আমি গীতা পাঠ করানি ও করলু 2012 সম্ভবত মে মাসের তো আরম্ভ করলু, এবং এপাকে অনেকবার তাম পড়িছে, রিপিটেশন চলিছে চলিছে, কিন্তু গীতা আগ সাগর গো, গীতা আগ আমার সংবিধান, মণিপুরী বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে কাজে এন সংবিধানের সংবিধান হান না পেলে যেমন দেশের রীতিনীতি হারবানির উপায় নেই, গীতা পাঠ গীতা শ্রবণ লাইলে এন সম্ভব না। আমি এন গিরিগীতা নিয়ে এই লাইবের তো হাবির অনুরোধ করি, হাবি এই গড়ে গীতা পাঠ করি, আমার একমাত্র মুক্তির পথ গীতা। শুধু গীতা শব্দ উচ্চারণ করে যদি কোনো আগ দৌড় এগোটা দুনিয়ায় যতহান করে সে পাবে তাহাবি মুক্তি। শুধু গীতা শব্দ হেন উচ্চারণ করে যদি মরে এ মানুষটা মুক্তি পানার সহজ উপায়, অর্থাৎ আমি সহজ উপায় অনকি দিয়ে রাইতাম আইতাম অন্য হাবিরে মাতুরিতাম। গীতা এহান হাবিয়ে নিজের হ্যান করি, সংস্কৃত তাম পড়তে হানি ভুলিতেও পারে অক কিতাও নেই, কিন্তু হাবিয়ে বিতা হান তাম পড়লে গীতা হান তাম পড়লে লাভ আনিতে হেন কেন গাড়িয়ে তো অহংকার হেন অনেক কম তৈরি, কারণ হ্যান গীতা অর্থ ত্যাগ, ত্যাগ করানি হ্যান ঐশ্বর্য হাবি ত্যাগ করানি হেন বারর ভগবানে বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন ভাবে বুঝিয়ে গিয়েছে গা, এটা আবি করো এটা মিশা তাই সত্য, ভগবান ছাড়া তা আমাদের কোনো গতি নেই। বাংলাদেশের ব্রজেন্দ্র কুমার সিংহ বলিয়া বাগবাড়ির গিরিবাবু গীতা পাঠ করে, ব্রজকিশোর দা নগরের মানুষ তা গীতা পাঠ করে আর তা অনেক করতেন, এই গিরগড়ে ব্রজকিশোর গিরগড়ে রায়মোহন দা বল তারা হাবিয়া রায়মোহন গিরগড়ে মল্লকে প্রথম দেখাইল তাকে প্রায় 7-8 বছর আগে, মোর মাসির গর্গ অঙ্গিলার দিন হন তারে নিমন্ত্রণ করেছিল, তা এমন সুন্দরভাবে গীতা হার ব্যাখ্যান করলো ও দিন হার সত্যি, মানে আগে তো অনেক গ্রন্থ শুনেছি, চাকরি থাইয়া গীতা পাঠ হুনানির মতো খানি সময় কমেছিল আমার, আমার চাকরিটা খানি ডিউটি বাউন্ড চাকরি হানতে মান্ডবে গিয়ে গীতা হুনানির মতো সময় নিয়েছিল কমেছিল। ওই দিন মোর মোহনগর গড়ে সময় আমি চাকরি করলু শিলচরে আসিল গড়ে গিয়েছিল গা, তার যে উচ্চারণ ভঙ্গি তার যে বিশ্লেষণের ক্ষমতা ওদিন আমি তারা দেখলু অস্বাভাবিক পরিপূর্ণ জ্ঞানী মানুষ হয়েছে, পরে খবর নিলু গা মানে বাংলাদেশে মানুষ আসছি আত্মীয় স্বজন আছি প্রচুর গাতে যাবাতে যে আছে যে মানুষ সম্বন্ধে খালি হার পাই লাগে বলল ইঞ্জিনিয়ার গো আসেন গো ব্রজকিশোর সিংহ গির ইঞ্জিনিয়ার তো চাকরি নেড়া দিয়া তা বা সামাজিকভাবে এই গীতা পাঠাটা করে অত্যন্ত হবা লাগিল, এবং মি এমর গাঙে দেবী সরাতে আবিরে মাতিয়া একদিন শুনি খেয়েই হবা যা গা আইসি বলিয়া আমি দেবীছড়া গ্রামেও আমার অজা গিরে করে নিয়া আমি গীতা পাঠ করলাম এবং মান উপকৃত হইলা। বিশ্লেষণে আন হবা করে করলেতে এবার গা সংস্কৃতি আনতে হাবি হান না বিচার আনতে কখনো রে আমার ধারণ যে বা মান্ডবত পরিবেশন করলো সত্যি অপূর্ব, এটা জোর হবা লাগে। কতদিন আগে গৌহাটির তো ননীগোপাল সিংহ গির এদের কয়েকদিন আগে নবমধ্যায় হন বিশ্লেষণ করলো আমার নিতুদা তার নাঘানু বোন নাঘান ব্রজগোপাল বলিয়া তার লোক মতো পরিচয় আছে, তেরো ইংরেজিতেও তার লোক পরিচয় আছে, নিতুদাও তার নবমধ্যায়ে যেভাবে বিশ্লেষণ করল অত্যন্ত ভালো লাগিল যে আমার সমাজে এত জ্ঞানী গুণী মানু এতারে ডাক্তার মানস সিংহ একদিন পাঠ করলো দেখল বাংলাদেশের দেবাশিস শর্মা বলিয়া বামুন সৌভাগ মোর লোক তা ফেসবুকেও যোগাযোগ আছে এবং তা হবা পাঠ করে কয়েকদিন আগে নাগাল্যান্ডে তো জেলা সৌভাগ পাঠ করল
এতে কি অর্থটা আমার যেটা আমি তামপুরিয়া হান্না পাসিয়ন উল্লেতে অনেক কিছুই লাভর অতএব গীতা পাঠের মাধ্যমে এই যে সমাজরে এই যে সুযোগ আয়ন করে দিয়েছি বলিয়া চৈতন্য ভাগবত সঙ্গ যে কর্মকর্তা আছি তার আমি অশেষ ধন্যবাদ জানাবি। তাঙি ভগবানের বাণী মানুরাং হুনুই তারা এ কথা হ্যাঁ মানুরাং জাজ্ঞা এবং তাঙি এর মাধ্যমে আমার মধ্যে ভক্তি ভাবা হান আরানির কাছে যে চেষ্টা আন করিয়া দিতে রাখা সাধুবাদ জানাওরে। মি সাধারণ মানু আগো আগে চাকরি আন করলু এবার অবসর জীবনে আসু আতে মোটা তো অবসর হানতে মোটা সুবিধা প্রতিটি অধ্যায় মি অনেক হওয়া হওয়া বয়স্ক মানু যে গীতা পাঠ কর্তারা সত্যি মনোযোগ সহকারে হুনুরি এ টু জেড হুনানি চেষ্টা করুরি তবে মাঝে মধ্যে খানি মিশিয়া বলে গা কারণ অন্যান্য প্রোগ্রাম উঠার বাজার টাজার উঠা বলে গাতে অসুবিধা তো লকডাউনের কারণে এগারোটার মধ্যে বাজার নম্পুরাই লাগে এপাগা বর্তমানে আমি করিমগঞ্জে আছি এগারোটাই বাজার বন্ধ যার জন্য ওই দশটায় যেহেতু পাঠান শুরু হানতে অনেক সময় হাদিয়া দিত মিশিয়া বলে গা যেবর খারাপ লাগে পরে আমি রেকর্ডেড লাইভ ওটা হলুরি অহাত আমি চিন্তা করুটি সত্যি আমার সমাজের মধ্যে কত জ্ঞানীগুণী মানুষ থাকে সে এটা আমি আসলে হান্নাবাসী করুণায়নে হইতে আমারে আর একদিকে আনতে হবান করেইল আধ্যাত্মিক লাইফে এনরে আমারে উন্নত করেইল আন পারাইছি কারণ করুণায় এসারে যদি আটকে না থাইলে তো আমি বিভিন্ন কর্মকাণ্ডে থাইলাম হইস যার জন্য এটা হল সময়ও না পেলাম হইস হইতোবা করুণা একদিকে কিন্তু আমারে লাভ করেইল আধ্যাত্মিক মার্গদর্শনে আমার গীতার ভূমিকা এবং আমার সমাজের জ্ঞানীগুণী মানুষ আমারে হান না পারাঙ্গে তারে গীতা হান হুনুয়ানির জন্য তাঙ্গি যে চেষ্টা আন চালিয়ে জিতারাঙ্গা ভারত বাংলার অ্যাডমিন গৃহবাসীরে থাকার জানাওনি তানু বয়সে হাবি মরাং তো কমিস মি চেইলুতা হিজাবায়ন করিয়া মোটা 65 প্রাসি এমন গান এটা আগেও 65 নাইছি অন্য মি থাকাত বললুতা নাইলে তারে হমা দিলু হইস তারও যে চিন্তাধারা আনলো সমাজের মানুরে একত্রিত করার ভগবানের পথে ইলকোরানি সাধু বাবা ভুবনেশ্বর সাধু ঠাকুরের জীবনী আলোচনা ভাগবত পাঠ তার মাধ্যমে আমার এই সমাজে আনরে কৃষ্ণভক্ত সমাজে আনরে আর তাও ভগবানের প্রতি আগ্রহ বাড়াদার যে চেষ্টা আন করা এহেন মি হাবিরে আবারও সাজারাং শ্রোতামন্ডলী হাবিরে সাজারাং মাদুরি বয়স্ক কম বয়স্ক থাকাই আজ এডমিন গিরে আসিরে মি থাকার জানিয়া আজিকার বক্তব্য হেন মি হাবি শেষ করল গীতা হান আমার তার সংবিধান হান হাবিরাং অনুরোধ করুরি গীতা পাঠের এবং হুনানির মধ্যে যে অনেক জিনিস হারপানিতে আছে এন সংবিধানের হতে ভাবিয়ে এন চেষ্টা করে হুনি হুনলে পরে আমার তা পরপারে জানার নৌকাগত চড়তে বৈতরণী পার হইতে তোকে কামে লাগতই এহান চিন্তা করিয়া হাবিরে আবারও ধন্যবাদ জানিয়া বলে আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি নমস্কার।